সারা দিয়ে প্রতিবাদ আন্দোলনে সমবেত হয়েছিলেন। পশ্চিম বাংলা ইংরেজি শিক্ষা চালু হয়েছিল প্রাথমিক স্তরে, কিন্তু পাস ফেল কোটা ফিরে আসেনি। কিন্তু উনিশটা বছরে অলমন্ডল সেভিডিকেশন কমিটি ছিল ও শিক্ষা সংস্কারী জাতীয় শিক্ষানীতি 2020 প্রত্যাহার করতে হবে, প্রত্যাহার করানোর দাবিতে আজকে এসডিএ অপোজিশনের দলে দলে এসেছে। শিক্ষার উপর বৈজ্ঞানিক ভিত্তি মূলে আঘাত তৈরি করা হয়েছে, তাতে অনেক সুন্দর সুন্দর কথা বলা আছে। আজকে আমাদের কর্মসূচি জাতীয় শিক্ষানীতি 2020 যেটা 29শে জুলাই কেন্দ্রীয় মন্ত্রিসভায় গৃহীত হয়েছে, সেই জাতীয় শিক্ষানীতির যে শিক্ষা স্বার্থ বিরোধী পদক্ষেপ তারা গ্রহণ করেছেন তা প্রত্যাহারের দাবিতে আজ সারা ভারত প্রতিবাদ দিবস পালিত হচ্ছে, গোটা ভারতবর্ষ জুড়ে। তারই অঙ্গ হিসাবে আমরা আজকে আমাদের কৃষ্ণগড় সদর মহকুমার শাসকের কাছে আমরা আমাদের স্মারকলিপি প্রদান করব এবং এর সামনে আমাদের বিক্ষোভ কর্মসূচি চলছে। এই জাতীয় শিক্ষানীতিতে যেভাবে করে শিক্ষাকে বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ করার চেষ্টা হচ্ছে, শিক্ষাকে গরিব মানুষ গরিব সাধারণ মধ্যবিত্তের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে, শিক্ষায় যে মূল যে শিক্ষাধারা তার পরিবর্তে শিক্ষাকে তারা অনলাইন শিক্ষা, শিক্ষাকে তারা বৃত্তিমুখী শিক্ষাকে তারা করছেন। তারা এই শিক্ষার মধ্যে এতদিন পর্যন্ত যে বিভিন্ন বিভাগ, বিজ্ঞান বিভাগ, কলা বিভাগ, বাণিজ্যিক বিভাগ, তার মধ্যে যে একটা সামঞ্জস্য ছিল সেটা তারা তুলে দিতে চাইছেন এই শিক্ষানীতির মধ্যে দিয়ে। তারা এই যে সমস্ত ক্লাসে পরীক্ষা হয় তাতে ক্লাস তৃতীয় পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে তারা কেবলমাত্র পরীক্ষা রাখবে, বাকি ক্লাসগুলোয় পরীক্ষা থাকবে না। 9 থেকে 12 পর্যন্ত এই ক্লাসগুলোতে সেমিস্টার চালু হচ্ছে, ফলে যে আজকে কিন্তু গোটা বিশ্বের সেমিস্টার প্রথা আজকে এটা বর্জিত হচ্ছে, অথচ আমাদের এখানে সেমিস্টার প্রথা চালু করে শিক্ষার মানকে নিম্নগামী করা হচ্ছে। আর মাধ্যমিক স্তরটাকে তুলে দেওয়া হচ্ছে, মাধ্যমিক পরীক্ষা থাকবে না। মাধ্যমিক পাশ করার পর ছেলেমেয়েরা যে চাকরি সুযোগ পেত সেই সুযোগ থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। তারা ক্লাস মানে 12 ক্লাসের পর যে গ্র্যাজুয়েশন 3 বছর ছিল সেটাকে তারা 4 বছর করছেন, বিএড 2 বছর ছিল সেটাকে তারা 4 বছর করছেন, এবং সবথেকে বড় বিষয় যেটা সেটা এতদিন পর্যন্ত UGC ছিল, AICTE ছিল, সেগুলোকে তারা বাতিল করে দিয়ে শুধু কেন্দ্রীয় সরকার তারাই কেবল HCRTI-র মধ্যে দিয়ে তারা এই শিক্ষাকে কেন্দ্রীকরণ করছে। কেন্দ্রীয় শিক্ষা শিক্ষামন্ত্রী তিনি থাকবেন, এই শিক্ষা ব্যবস্থার প্রধান হিসাবে থাকবেন, এবং এখানে এতদিন পর্যন্ত যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ছিল তার স্বাধিকারগুলোকে হরণ করা হচ্ছে। এবং এই জাতীয় শিক্ষানীতি প্রবর্তনের ক্ষেত্রে তারা এদেশের যারা শিক্ষাবিদ, যারা শিক্ষা নিয়ে যারা গবেষণা করেন সেই শিক্ষক সংগঠন তাদের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করেছেন, এবং এই শিক্ষা যে যুগ্ম তালিকাভুক্ত সেই শিক্ষাকে তারা রাজ্য সরকারের সঙ্গে তারা কোনো রকমের কোনো আলোচনা করেননি, এবং তারা তাদের মুষ্টিমেয় কিছু নিজেদের লোক বিজেপি RSS-এর লোককে দিয়েই তারা এই শিক্ষানীতিকে বলতে চাইছেন আমরা মতামত সংগ্রহ করেছি। আদৌ তারা এদেশের শিক্ষাবিদদের মতামত তারা সংগ্রহ করেননি। আর এমন দিনে তারা এই শিক্ষানীতি প্রণয়ন করলেন যেদিন ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, যিনি এই শিক্ষার আধুনিক শিক্ষার যিনি জনক, তার সেদিন 130তম প্রয়াণ দিবস। সেই দিনই তারা এই আধুনিক শিক্ষার পরিবর্তে এই শিক্ষাকে ধ্বংস করে, এই ধর্মনিরপেক্ষ বৈজ্ঞানিক শিক্ষাকে ধ্বংস করে তারা আবার শিক্ষাকে গরিবীকরণ, শিক্ষাকে পুরনো দিনের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। আমরা এর প্রতিবাদে আজকে সারা ভারত প্রতিবাদ দিবস আমরা পালন করছি, এবং তার সঙ্গে সঙ্গে আজকে এই শিক্ষায় তারা বিদেশি বিশ্ববিদ্যালয় তারা তৈরি করছে, বিদেশিদেরকে তারা হস্তক্ষেপ করছে, আর পাশাপাশি বেসরকারি মাধ্যম বিদ্যালয় এখানে রমরমিয়ে চলবে। শিক্ষা আজকে
দুটো ভাগে ভাগ হয়ে যাবে, যেখানে গরিব মধ্যবিত্ত ঘরের ছেলেমেয়েরা তারা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হবে, যাদের যাদের যারা ধনশালী যারা শিক্ষার জন্য ব্যয়ভার করতে পারবে তাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে। আপনারা কি কোনো ডেপুটেশন দিচ্ছেন? হ্যাঁ, আমরা আমাদের মহকুমা শাসকের কাছে আমরা ডেপুটেশন দেবো, সেই মেমোরেন্ডাম দেওয়ার জন্য আমরা এসছি আজকে। আপনার নাম? আমার নাম হরজ আলী শেখ, আমি অল বেঙ্গল সেফ এডুকেশন কমিটির নদিয়া জেলা সম্পাদক।